মানে অ্যাকশন বলা হইবো আবু গ্রুপে শেয়ার দাও তো তিন একবার আইছে না কবুল শুরু করেন সালাম কালাম দেন আসসালামু আলাইকুম প্রিয় প্যানেল প্রত্যাশী আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি তো আমরা দীর্ঘ পঁচিশ দিন যাবৎ আমরা অবস্থান কর্মসূচি এবং ১৬তম দিনের অনশন কর্মসূচি পালন করে আসছি তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের যে আন্দোলনে আপনাদের যে সফলতা বা ব্যর্থতা আসলে সফলতা ব্যর্থতা নির্ভর করতেছে আমাদের উপরে আমরা যদি এখানে উপস্থিত না হতে পারি তাহলে আসলে জোরালোভাবে আমরা সরকারের কাছে আমরা কিছু চাইতে পারি না তো আমাদের উপস্থিতি পারে আমাদের সরকার গতকালকে আমরা যেমন জিএম কাদের স্যারের সাথে কথা বলেছিলাম যে সরকার অনেক সময় বাধ্য হয় যে মানুষে সবার আন্দোলনে বা দেশের প্রয়োজন অনেক কিছু করে সরকার এটা স্বাভাবিক কিন্তু সেই আন্দোলন জোরদার করার জন্য এবং আমাদের এই দাবি আদায় করার জন্য আমাদের মাঠে উপস্থিত একান্ত আবশ্যক এবং পূর্বের দিনের মতো আগামী দিনেও আমাদের একটা গুরুত্বপূর্ণ দিন এবং এই গুরুত্বপূর্ণ দিনে আমাদের অবস্থান অনশন কর্মসূচিটা জোরালোভাবে আমরা পালন করব ইনশাআল্লাহ এবং এই আপনাদের উপস্থিতির মাধ্যমে এবং আশা করি আগামীকালকে আমরা যে গুরুত্বপূর্ণ দিন হিসেবে আমরা পালন করতে চাচ্ছি বা পালন হবে এবং এটা আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পাচ্ছি যে এটা আমাদের পূর্বের দিনের থেকেও অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই আমার পক্ষ থেকে এবং আমরা এখানে যারা অবস্থানরত অবস্থায় আছি সকলের পক্ষ থেকে আহ্বান থাকবে যে আপনারা অন্তত ঢাকার মধ্যে যারা আছেন প্যানেলের কাজেই আসছেন হয়তো বিভিন্ন কাজে ব্যস্ত আছেন তো আগামী দিনের ব্যস্ততা একটু ব্যস্ততা না রেখে আপনারা সবাই মাঠে চলে আসুন এবং যারা ঢাকার আশেপাশে যে জেলাগুলো আছে সেই জেলার সমস্ত প্যানেল প্রত্যাশী যারা আছেন সবাই চলে আসবেন এবং ঢাকার বাইরে যেসব জেলা আছে এবং অন্যান্য বিভাগের যেসব জেলা আছে সমস্ত জেলার সভাপতি সেক্রেটারি এবং অন্যান্য সব প্যানেল প্রত্যাশীদের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা সবাই এই প্রেস ক্লাবের সামনে চলে আসুন এবং আমাদের এই অনশন কর্মসূচিতে যোগ দিন এবং আমাদের এই কর্মসূচি অর্থাৎ আমাদের এই 37,000 প্যানেল প্রত্যাশীদের যে আকুল আবেদন বা সরকারের কাছে চাওয়া যা আমরা আল্লাহর কাছে যেটা সবসময় চাচ্ছি সেটা যেন আমরা পূরণ করতে পারি আর এটা পূরণ হওয়ার জন্য একমাত্র আপনার উপস্থিতি পারে এটা একমাত্র সফলতা বয়ে আনতে তো আমরা এমন একটা প্ল্যাটফর্মে বর্তমানে আছি যেটা আমরা চাচ্ছি যে শুধু আমরা এখানে যারা উপস্থিত আছি শুধু এই মানুষগুলোই আমরা বিজয়ের হাসিটা হাসতে চাই না আমরা চাই আপনারা যে যেখানে আছেন সবাই উপস্থিত হবেন এবং আমরা সবাইকে নিয়েই শেষ হাসিটা হাসতে চাই অতএব আপনাদের কাছে আকুল আবেদন আপনারা আগামীকাল আরেকটা গুরুত্বপূর্ণ দিন সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ দিন আপনারা আগামীকাল উপস্থিত থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সংগ্রামী সহযোদ্ধা ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমরা যারা এই আন্দোলনের সাথে দীর্ঘদিন ধরে জড়িত আছি এখানে অবস্থান করতেছি আল্লাহর রহমতে আমরা সকলে ভালো আছি তো সবই মিলে আজকে লাইফের যে বিষয় আপনারা জানেন আমাদের ঢাকা বিভাগের সমন্বয়ক আরমান শেখ সে বলেছে আগামীকাল আমাদের একটি গুরুত্বপূর্ণ দিন আসলে আমি বলতে চাই যে আমাদের প্রতিটা দিন প্রতিটা সময়ই গুরুত্বপূর্ণ আমি বিশ্বাস করি রাজপথ কখনো বেইমানি করে না আমরা ইতিহাসে আপনারা মানে খোঁজখবর নিয়ে দেখবেন রাজপথ থেকেই সব কিছু আদায় করা সম্ভব তাই আমি আপনাদেরকে বলতে চাই রাজপথ কখনো বেইমানি করে না আমরা যদি আন্দোলনটাকে আমাদের মানে
ভালোবাসা দিয়ে শক্তি দিয়ে সবাই উপস্থিতি বাড়িয়ে আন্দোলনের মতো আন্দোলন করতে পারি। তো যে কোনো সরকার যে কোনো মুহূর্তে বাধ্য হবে আমাদের দাবি মেনে নিতে, কারণ আমরা কোনো অযৌক্তিক দাবি নিয়ে এখানে আন্দোলন করতেছি না। আপনারা সবাই জানেন যে আমাদের যৌক্তিক দাবি, যদি আমাদের দাবি যৌক্তিক হয় তাহলে আপনারা কেন ঘরে বসে থাকবেন। বিশেষ করে আমি বলতে চাই ঢাকায় যারা অবস্থান করতেছেন আগামীকালকে তারা সকাল 8টায় উপস্থিত হবেন, আগামীকালকে সকাল 8টায় আমাদের প্রেসক্লাব চত্বরে উপস্থিত হবেন। আমরা সকলে মিলে আমাদের আন্দোলন কর্মসূচি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত চালিয়ে যাব। আমি আসলে বিশেষ কোনো দিন হিসেবে ঘোষণা করতে চাই না কালকে, যদিও কালকে আমাদের গুরুত্বপূর্ণ একটা দিন। আপনারা দেখতেছেন আমরা প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে আমরা যেখানে যেখানে গেলে আমাদের প্যানেলের সফলতা আসবে ঠিক সেখানেই আমরা যাওয়ার চেষ্টা করতেছি। কিছু কিছু জায়গায় আমাদের অনেক সংখ্যক লোক যেতে হচ্ছে। তো আমরা সব মিলে যেটা বুঝতে পারলাম আগামীকালকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। তো এই দিনে আপনারা অনেকেই দেখা যাচ্ছে যে হেয়ালিপনা করে বা কিছু কাজ থেকে থাকে, আপনারা দেরি করে আসেন। আগামীকালকে সবাই সকাল 8টায় আমাদের প্রেস ক্লাব চত্বরে চলে আসবেন। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং আগামীকালকে সকাল 8টায় আসার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করতেছি। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। সম্পাদক সাহেব চশমা খুললে লন, সাধারণ সম্পাদকের দাঁত ঝিল্লিক দিতেছে। চশমাটা পরেন না ভাই, আরে চশমাটা পরেন, সংগ্রামী বিপ্লব ভাই বলছেন। আসলে বেশি কথা বলবো না, মাত্র কয়েকটা কথা বলে শেষ করব। কথা হচ্ছে যে বিপ্লব ভাইও বলেছে, আরমান ভাইও বলেছে যে আমাদের গতকাল একটা গুরুত্বপূর্ণ দিন গেছে এবং আগামীকালও তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ দিন। আসলে আমাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এখানে আজ 26 দিন অতিক্রম করে 27 দিনের আমরা পা রাখতে চলেছি। অতএব এখন আমাদের প্রত্যেকটা মুহূর্তই গুরুত্বপূর্ণ, শুধু দিন বা রাত না, যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমরা কিন্তু আমাদের ভালো ফলাফলের জন্য ভালো নিউজের জন্য আমরা সবসময় অপেক্ষা করতেছি এবং আশা করতেছি যে কোনো মুহূর্তে আমাদের এ ধরনের সুসংবাদ পাওয়ার মতো। কিন্তু আমরা ইনশাআল্লাহ মাঝে মধ্যে এরকম খবর পাচ্ছি, নিউজ পাচ্ছি। তো অতএব আশা করি এখন যাদের একটু দূরে আছেন ঢাকা থেকে বেশ দূরে, এই রাতের মধ্যে আসা সম্ভব না, তারা দয়া করে খুবই দ্রুত চলে আসবেন। যাদের আসা সম্ভব এখনও, যদি আসা সম্ভব হয় আপনারা নাইটে চলে আসেন। আর যারা ঢাকার আশেপাশের জেলা এবং ঢাকাতে আছেন তারা অবশ্যই অবশ্যই আগামীকাল আসবেন এবং খুবই সকাল সকালে যত দ্রুত পারেন সকালে চলে আসবেন, কারণ আগামীকালের দিনটা গতকালের দিনটার চাইতেও আরও অনেক বেশি গুরুত্ব বহন করবে, অনেক বেশি ভ্যালুয়েবল। অতএব আপনারা গড়িমসি করে গুরুত্ব কম দিয়ে আপনারা দুপুরবেলা 12টার দিকে উপস্থিত না হয়ে খুব সকাল সকালে আসবেন। আপনাদের প্রতি আমার এই বিনীত অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সকালে আপনাদের উপস্থিতি আমি একান্তভাবে কামনা করি এবং আশা করি ইনশাআল্লাহ আপনারা আসবেন আমাদের প্রত্যেকের স্বার্থে, প্রত্যেকের বেকারত্ব থেকে মুক্তির স্বার্থে। আপনারা সকাল সকালে এসে আমাদের যে অনশন চলতেছে এখানে সিরিয়াস ভূমিকা রাখবেন, আপনি নিজে অসাধারণ হবেন এবং অন্যজনকে অসাধারণ হতে ভূমিকা রাখবেন, সহায়তা করবেন। আমি এই প্রত্যাশা আপনাদের সকলের কাছে করি এবং সকালের উপস্থিতি একান্তভাবে কামনা করি। আসসালামু আলাইকুম। নতুন চশমা করলেন, এর সম্বন্ধে এই মুহূর্তে কথা বলবে আমাদের সংগ্রামী সভাপতি ভাই আব্দুল কাদের ভাই। হ্যাঁ, প্রিয় প্যানেল প্রত্যাশী ভাই ও বোনেরা, ভালোবাসাই আমাকে পথ খুঁজতে বাধ্য করেছে। আমি কোনো জাহাজের নাবিক নই, কিন্তু এটা জানি যে তুমি সুদূর কোনো দ্বীপের অজানা দ্বীপের মানবী, যাকে পেতে বাণিজ্যে আমাকে যেতেই হবে। রাতের অন্ধকার আমার মুখে, নইলে আমি যা বলেছি তুমি দেখতে তার জন্য আমার মুখ লজ্জায় রক্তিম হয়ে উঠেছে। আমি যখন আসলে এই আন্দোলনে শুরু হয় তখন
এরকম একটা লাইন দিয়েই প্রথম লাইভটা শুরু হয়েছে। আজকে আমরা যখন এই জায়গা পর্যন্ত এসেছি, আসলে ভালোবাসাই আমাদেরকে নিয়ে এসেছে, ভালোবাসাই আমাদেরকে খোঁজ করতে বাধ্য করেছে। আর সেই প্যানেলের ভালোবাসায় আজকে আমরা 37,000 পরিবার একতাবদ্ধ। এক সুরে আমরা গাই, এক সুরে কথা বলি, একসাথে চলি এবং কাঁধে কাঁধ মিলে হাসতে শিখেছি, কাঁধে কাঁধ মিলে আবার কাঁদতেও শিখেছি। আপনারা নিশ্চয়ই জানেন প্রেস ক্লাবের সামনের এই ধুলি মাখা পথ আমাদের এই 37,000 প্যানেল প্রত্যাশী উচ্চশিক্ষিত ব্যক্তিদের কাম্য নয় এবং আমাদের এখানে থাকবারও কথা নয়। কিন্তু আমরা ওই ভালোবাসার খোঁজেই এই ধুলি মাখা পথে কষ্ট করে আছি। আপনারা যারা আমাদের এই প্যানেলের পরিবারের সদস্য, আমাদের ভাই বোন, তারা আসলে কোন হৃদয়ে আমরা এই যে যারা আছি তাদেরকে ধুলি মাখা পথে রেখে আপনি আপনার সুন্দর পরিষ্কার পরিপাটি বিছানায় ঘুমান? ভাবতে খুব অবাক লাগে, ভালোবাসা তো মুখে বা ফেসবুকে নয়, ভালোবাসা হচ্ছে উচ্চতর মস্তিষ্কের চিন্তার বিষয় এবং সেটাকে রূপান্তরিত করবার জন্য, কাছে পাবার জন্য সব ধরনের প্রচেষ্টা করবার বিষয়। আজকে আমার একটা কথা খুব মনে পড়তেছে, সকাল 11:12 সময় আমি যখন এই প্রেস ক্লাবের পিআই বাসার স্যারের সাথে কথা বলছিলাম, তখন তিনি বলছিলেন যে এই 6-7 বছর আমি এখানে অবস্থান করছি, 7 বছরে এরকম আন্দোলন দেখি নাই যে আন্দোলনের মধ্যে এত সুন্দর ভদ্র শিক্ষিত মানুষগুলো এভাবে বসে থেকে আবার এখান থেকে গুরুত্বপূর্ণ কাজের জন্য তারা বিভিন্ন জায়গায় ছুটে বেড়ায়। খুব আশ্চর্যের বিষয়। এবং তিনি এটাও বলেছিলেন যে আমাদের এই দাবিটা যৌক্তিকভাবে আসলে মেনে নেওয়া উচিত। খুব ভালো লেগেছিল, আমি বাসার স্যারকে কখনো এত সুন্দর করে কথা বলতে, আন্দোলনকারীদের এখানে অনেক ধরনের আন্দোলন হয়, এইসব ঝামেলাগুলো তাকে ফেস করতে হয়, তার মুখ থেকে এই কথাটা শুনে আসলে সত্যি খুব ভালো লেগেছে। আপনারা আজকে এই আলোচনা শুরু হওয়ার সাথে সাথেই আপনারা জেনেছেন আমাদের ঢাকা বিভাগীয় সমন্বয়ক আরমান ভাই, রংপুরের সহকারী বিভাগীয় সমন্বয়ক বিপ্লব ভাই এবং আমাদের কেন্দ্রীয় কমিটির স্যাক্রিফাইসড মেন্টালিটির আমাদের হাস্যোজ্জ্বল পার্সন হাসান ভাই, তিনি কিন্তু আবু হাসান ভাই, তারা সবাই কিন্তু বলেছেন যে আসলে কোন মুহূর্তটা, কোন সময়টা আমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট হয়ে উঠবে তা কিন্তু আমরা জানি না। আমাদের আগামীকালের সকাল হতে পারে সফলতার সকাল, আগামীকালের দুপুরও হতে পারে সফলতার দুপুর, আমাদের যে কোনো সময়ে আমাদের এই সূর্য উদিত হতে পারে, প্যানেলের সূর্য। আর প্যানেলের সূর্য উদিত হওয়ার অপেক্ষা এখন কতক্ষণ বা সময়ের ব্যাপার। তো আমরা আসলে আশা, প্রত্যাশা এবং ভালোবাসার জায়গা থেকে সবসময় আপনাদেরকে আহ্বান করে আসছি। আপনারা অনেকেই আমাদের আন্দোলনে অসুস্থ হয়েছেন, অনেক কষ্ট করেছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। অনেককে হসপিটালাইজড হতে হয়েছে, অনেকে বাড়িতে ফিরে গেছেন, বাড়িতে গিয়েও আপনারা অসুস্থ রয়েছেন। তো যারা আসলে বাড়িতে ফিরে গেছেন তারা একবার চিন্তা করবেন যে আপনিও কিন্তু এই ধুলি মাখা পথে ছিলেন, এই ধুলি মাখা পথ আপনার ছিল। আপনি চলে আসুন, চলে আসুন আমাদের সাথে, থাকুন, কষ্ট করুন। আর কষ্টের ফলাফল বা পরিশ্রম কখনোই বৃথা যায় না, সেটা কিছু না কিছু শিক্ষা আপনাকে দিবেই। এবং আমাদের যে আন্দোলনটা, আমরা সফল এখনো হইনি, তবে আমাদের আন্দোলনটা সফল হয়েছে, চূড়ান্ত পর্যায় পর্যন্ত পৌঁছানো, প্রত্যেকটা মানুষের মস্তিষ্কে প্যানেলের বিষয়ে একটা ভাবিয়ে তোলা এবং প্রত্যেকটা জায়গাতে প্যানেলের বিষয় নিয়ে করা নাড়া এবং প্রত্যেকটা সেক্টরে আমাদের প্যানেলের বিষয়ে আলোচিত হওয়া, সব কিছু মিলে কিন্তু আমরা আন্দোলনে সফল। এখন শুধু ঘোষণার ব্যাপারটা, যদি ঘোষণা হয়ে যায় তাহলে আমরা জিনিসটা পেয়ে যাচ্ছি, আর যদি ঘোষণাতে সময় লাগে তাহলে আমাদের কষ্ট পরিমাণটা বাড়বে। কষ্ট না, আসলে আমাদের ভালোবাসাটা আরও ধৈর্যের সাথে দেখাতে হবে। সব কিছু মিলে আগামীকাল কিন্তু হতে পারে আমাদের এই যে 23 দিন, 24 দিন বা 25 দিন, এই 25 দিনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ দিন, আগামীকালের যে কোনো মুহূর্তই এটা হতে পারে। সুতরাং আমরা কিন্তু আশা, প্রত্যাশা এবং ভালোবাসা নিয়ে বেঁচে আছি এবং এখনও আমরা হৃদয়ে পরিপূর্ণভাবে বিশ্বাস করি যে প্যানেল বাস্তবায়নে হবে শিক্ষক সংকটের একমাত্র পথ এবং শিক্ষক সংকটের সহজ উপায়। আগামীকাল আমাদের দিনটি হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ, এই জন্য সেন্ট্রাল কমিটির সকল এবং আমার প্যানেল প্রত্যাশী ভাই বোন, সকল নেতা নেত্রী সকলকেই আমি 8:30-9টার মধ্যেই উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা আমাদের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চেষ্টা করব এবং আল্লাহর কাছে চাইব নিশ্চয়ই এই প্যানেল বাস্তবায়িত হবে এবং প্রাথমিক শিক্ষক সংকট দূর হবে। সবাই মিলে আসলে একত্রে কাজ করলে এখানে হারা জেতা
এই বিষয়টা কিন্তু প্রাধান্য পাবে না। প্রাধান্য পাবে আমাদের একতাবদ্ধতা, আমাদের ভালোবাসা এবং আমাদের ভালোবাসার পরিশ্রম। আর ভালোবাসা এবং পরিশ্রমের ফল অবশ্য অবশ্যই মিষ্টি হবে এবং সেটা পাওয়াও যাবে। আশা করি সবাই সকলে সকল ধরনের জড়তা এবং ব্যক্তিগত কাজগুলো পরিহার করে আমরা আপনারা বৃহৎ স্বার্থকে সামনে রেখে অবশ্যই অবশ্যই কালকে 9টার মধ্যে উপস্থিত হবেন। আর আমাদের অনশন যে কয়েকদিন হচ্ছে বরাবরের মতো দেখেছেন আপনারা সব, আমরা সব থেকে শৃঙ্খলিত, আমরা সব থেকে গুরুত্ব দিয়ে অনশন করেছি বলেই এখন পর্যন্ত প্রায় 200+ মানুষ অসুস্থ হয়েছে, বিভিন্ন সময় অসুস্থ হয়ে গ্রামাঞ্চলে ফিরে গেছে, অনেকেই হসপিটালাইজড হয়েছে, অনেকেই না খেয়ে থেকে গ্যাস বা যন্ত্রণায় কাতরাচ্ছে, আগামীকালও হয়তো 2-4 জন অসুস্থ হয়ে যাবে। আমরা ওই সব ভাই বোনদের জন্য প্রার্থনা করব যেন আল্লাহ সুস্থ করে দেন। পাশাপাশি সকল ধরনের আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা, NSI, DGF, SB তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আমাদের এই তথ্য উপাত্তগুলো আমাদের হৃদয়ের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন। এবং আমরা আমাদের এই যে অসহায় জীবন, উচ্চশিক্ষিত বেকাররা আজকে রাস্তায় ধুলিমাখা পথে বসার কামড়ে একটা অগোছালো অবস্থায় পড়ে আছে, অথচ এই মানুষগুলো কিন্তু বাংলাদেশের সম্পদে পরিণত হতে পারত, এই মানুষগুলো কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারত, এই মানুষগুলোই কিন্তু বাংলাদেশকে সোনার বাংলাদেশে পরিণত করতে 21 সালের যে ভিশন রয়েছে এবং 41 সালের যে ভিশন রয়েছে এবং SDG অর্জনের যে লক্ষ্যমাত্রা রয়েছে সেগুলো পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছে। আমরা বরাবরের মতোই এটা বলার চেষ্টা করেছি, আজও কিছু কিছু জায়গাতে শুনছিলাম যে আসলে মেধাবী শিক্ষক নিয়োগ, মেধাবী শিক্ষক নিয়োগ, আসলে কোন প্যারামিটারে মেধাটা যাচাই করা হয় প্রাথমিক বিদ্যালয়ে, আর কী ধরনের কোটা নীতি প্রচলিত আছে তা সকল শিক্ষা অনুরাগী এবং শিক্ষিত সমাজ, উচ্চশিক্ষিত সমাজ এবং আমাদের নীতি নির্ধারকরাও কিন্তু জানেন। সুতরাং মেধাবী শিক্ষক নিয়োগ দেব এ ধরনের কথা যদি বলে থাকে তাহলে এটা একমাত্রই হচ্ছে রাজনৈতিক ভাষ্য। আমরা বারবারই বলতে চাই যে দুইটা সেক্টরের প্রশ্ন ফাঁস হয়েছিল, দুইটা ধাপে, সেই দুইটা ধাপে যারা নিয়োগ পেয়েছে তারা আসলে প্রশ্ন ফাঁসের পরে ফাঁস করেই নিয়োগ পেয়েছে নাকি সত্যিকার মেধার পরিচয় পেয়ে নিয়োগ পেয়েছে তা কিন্তু আমরা জানি না। আমাদের এরকম অনেক হয়, আজকে একটা নিয়োগ পরীক্ষার রেজাল্ট দেখেছেন যে একই সাথে পর পর অনেকগুলো রোল তারা টিকেছে। হ্যাঁ, আসলে মানে কি এমন হলো ওখানে যে ওখান থেকে কেউই মানে সবাই কোয়ালিফাই করলেন, কেউই ওখানে নন কোয়ালিফাই নাই? তো আমাদের অনেক প্রশ্ন আছে, আমরা এত প্রশ্ন করতে চাই না। আমরা যেটা চাই একটা রিফরমেশন চাই নিয়োগ পদ্ধতিতে, প্যানেল পদ্ধতি প্রবর্তন করতে চাই। আর আমাদের হৃদয়ের যে দাবি, 18 সালে যারা সবচেয়ে কম্পিটিশনের মধ্যে সর্বোচ্চ দক্ষতা দিয়ে পরীক্ষা দিয়ে তারপরে লিখিত এবং ভাই ভাই উত্তীর্ণ হয়ে অক্ষমান রয়েছে তাদের সকলকে প্যানেল ভিত্তিক নিয়োগ দিয়ে করোনাকালীন সময়ে শিক্ষক সংকট কাটিয়ে উঠতে হবে, শিক্ষার ক্ষতিকে কাটিয়ে উঠতে হবে। এবং যে সার্কুলারটা দেওয়া হয়েছে সেই সার্কুলারের মধ্যে নতুন করে এই লাইনটা লিখে দেওয়া হোক যে যখনই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হোক না কেন অধিক সংখ্যক নিয়োগ দেওয়ার জন্য একটা অপেক্ষমান তালিকা বা প্যানেল প্রস্তুত করে রাখা হবে। আসলে প্রতি বছর পরীক্ষা নেওয়া সম্ভব হয় না, একটা উদ্ভট এবং অদ্ভুত কথা বলেছিলেন 11 ফেব্রুয়ারিতে মাননীয় প্রতিমন্ত্রী যে প্রতি বছরই শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। এটা কী ধরনের কথা যেখানে 10 বছরে প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি বা প্রধান শিক্ষক নিয়োগ করা সম্ভব হয়নি, যেখানে 14 থেকে 20 এই 6 বছরে একটা মাত্র রাজস্ব খাতে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে, সেখানে তারা কোন হৃদয়ে কোন মুখে মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে বলে যে প্রতি বছরই শিক্ষক নিয়োগ দেওয়া হয়? এবং আমরা যখন অধিদপ্তরে ছিলাম, অধিদপ্তর আমাদের দেখেছিল, তখনও কিন্তু একজন আমলা বলছিলেন যে প্রতি বছরই শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এ ধরনের আজগবি অদ্ভুত কথা বাংলাদেশে তারা কীভাবে বলেন এবং কি কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা এগুলো বাস্তবায়ন করতে চান তা আমাদের অজানা। আমরা এই সমস্ত প্রতিবন্ধকতা দূর করে দিতে চাই। আপনারা যারা শিক্ষিত, উচ্চশিক্ষিত বেকার, তারা যদি এগিয়ে না আসেন তাহলে এ সকল প্রতিবন্ধকতা দূর করা সম্ভব হবে না। আমরা ওরকম নিয়োগ পদ্ধতি চাই যে নিয়োগ পদ্ধতি হবে মেধাবীদের নির্ধারণ করার জন্য, যে নিয়োগ পদ্ধতি হবে বেকারত্ব দূরীকরণ করার জন্য, যে নিয়োগ পদ্ধতি হবে সরকারের প্রত্যেকটা অধিদপ্তর এবং সেক্টরে সঠিকভাবে দক্ষ জনশক্তি নিয়োগ করার জন্য, এবং শিক্ষিত শিক্ষা ব্যবস্থাটা হবে ওই শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থার মধ্যে শুধুমাত্র
নাম সর্বস্ব শিক্ষা নয়, শুধুমাত্র রিডিং পড়া নয়, ওই শিক্ষা ব্যবস্থাটা আমাদের তৈরি করতে হবে, যে শিক্ষা ব্যবস্থা প্রত্যেকটা শিক্ষিত মানুষের কর্ম নিশ্চিত হবে, সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার নিশ্চিত হবে। আমরা সেই সব আন্দোলনের জন্য, সেই সব পদ্ধতি প্রয়োগ করার জন্য এখানে রয়েছি এবং আমরা প্যানেল প্রত্যাশীরা কথা দিচ্ছি যে আমরা যদি প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পাই তাহলে প্রাথমিক বিদ্যালয়গুলোতে একটা বৈপ্লবিক পরিবর্তন আমরা আগামী এক বছরের মধ্যেই দেখাতে পারব ইনশাআল্লাহ। আমরা আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই ক্ষুদ্র মুখের বাণীগুলো, আমাদের ভাঙা গলার স্বরগুলো কারো না কারো মাধ্যমে পৌঁছে যাবে, আমরা সেই আশা এবং প্রত্যাশা করি। এবং সবশেষ লাইন হচ্ছে এটাই, আপনাদের উপস্থিতি খুব দ্রুতই আমাদেরকে ধুলিমাখা পথ থেকে বিদায় করতে পারে, আপনাদের উপস্থিতি খুব দ্রুতই আমাদেরকে শিক্ষক হিসেবে জয়েন করবার জন্য ভূমিকা রাখতে পারে। সুতরাং প্যানেল প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের কষ্ট দেখে ফেসবুকে লাইক কমেন্টসের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, অবশ্য অবশ্যই আপনার সেই উদ্দীপ্ত কণ্ঠ এবং রক্ত, আপনার সেই সততার পথ, আপনার সেই শৃঙ্খলিত পথ, আপনার সেই শিক্ষক হবার স্বপ্ন বাস্তবায়নে এই ধুলিমাখা পথে আপনাকে আসতেই হবে, আপনি আসবেন। এবং অনেক ভাই বোন বোনেরা আছেন যারা মনে করেন এই একদিন তো গেলাম, আসলে আমাদের ধৈর্য থাকতে হবে, আমাদের এটা অর্জন করবার জন্য যতটুকু পরিশ্রম করা দরকার ততটুকু পরিশ্রম করতে হবে। একটা ভালো কাজের জন্য একটা ভালো সময়ের প্রয়োজন হয়, অবশ্যই আমরা ভালো কাজের জন্য সেই ভালো সময়টা পেয়ে যাব ইনশাআল্লাহ। সকলেই আসবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আগামীকালের আগামী সকাল 9টা সেই ভোর হোক আমাদের সফলতার ভোর, এবং আগামীকালের উপস্থিতির পরে আমাদের যে কোনো সময়ে যেন সফলতাটা আসে, যদি না আসে তাহলে পরবর্তী সময়ের জন্য যেন আমরা প্রস্তুত থাকি। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।